গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। সমুদ্রা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে পয়লা বৈশাখ আর সকাল এখন বাজে 7টা। আমি একটা দারুণ স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। শুধু পয়লা বৈশাখই নয়, পয়লা বৈশাখ ছাড়াও আজকে একটা স্পেশাল দিন আছে। আজকে আমার ছেলের বার্থডে, তো সারাদিনের ব্লগ দেবো। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার সমস্ত সাবস্ক্রাইবার্সদের। দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগ। আজকে দিনটা খুব বেশি স্পেশাল, পয়লা বৈশাখ, শুধু নববর্ষ, বাংলা নববর্ষ। সাথে সাথে আমার ছেলের বার্থডে। কী কী করছি সকাল থেকে? তোমার এখন সকালবেলায় আমি বসিয়ে দিয়েছি পায়েস। ফার্স্টে পায়েসটা করবো, দেখাচ্ছি। খুব একটা বেশি আইটেম রান্নার নেই আছে। রেট আছে আমার সাথে, অশোক ষষ্ঠীও করেছে বাড়িতে, তো শাশুড়ি ফার্স্ট আছে পুজো করবে, তো সেই জন্য মানে ভেজ একদিকে হচ্ছে দেখে ভেজ খুব বেশি বানাবো না, তো পায়েসটা করতেই হবে। আমি মা আমাকে করতেই হবে, তো আমি বসিয়ে দিয়েছি দুধটা, দেখাচ্ছি কীভাবে পায়েসটা করছি। আমি অল্প করে পায়েস করবো, যেই তো বললাম আজকে ওর অশোক ষষ্ঠীও পড়েছে। তো আমি এখানে দুটো প্যাকেট ঢেলে নিয়েছি, দুধটা বয়েল হবে। গোবিন্দভোগ চালটা আমি জাস্ট ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। সো দেখো আমার কিন্তু পায়েস কমপ্লিট। এবার আমি জাস্ট গ্যাসটা বন্ধ করে দেবো, আর তারপর আমি কাজু কিশমিশটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। গ্যাস চলাকালীন আমি দেবো না, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুধ, তাই একটু ঠান্ডা হলেই আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। জাস্ট এবার দেখো আমার কিন্তু পায়েস রেডি হয়ে গেছে। বার্থডের পায়েসটা খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, তো সেজন্য সবার আগে আমি পরিষ্কার মতো ছেলের পায়েসটা তৈরি করে নিলাম কমপ্লিট। দু দফায় বার্থডে হবে ওর, এই বাড়িতে একটা হবে, ওর দুজনের বাড়িতে দুজনও একবার করবে রাত্রে। সো সবটাই দেখানোর চেষ্টা করবো। সো আমার এটা কমপ্লিট। সো দেখো আমি কিন্তু আগে পায়েসটা করে নিয়ে জাস্ট ছেলের জন্য আগে তুলে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে পায়েস সেটা আগে যা বার্থডে হয় তা তুলে নিয়ে তারপর সবার জন্য বাড়তে হয়, তো ওর জন্য আগে আমি করে নিয়ে তুলে নিয়েছি। সো দেখো আমার পায়েস তৈরি হয়ে গেছে। আরও কিছু কিছু আজকে যেরকম বলেছিলাম যে আজকে কেনা খাবারই হবে সব কিছু, যেহেতু ভেজও রয়েছে শাশুড়ির, আবার আমাদের ননভেজ রয়েছে, সেজন্য আমাদের আজকে সেরকম কিছু রান্না নেই, সব আমরা কেনা খাবারই খাবো। আমি এবার এখন যাচ্ছি, স্নান করে উঠেছি, পায়েস তৈরি হয়ে গেছিলো, আর চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছি কিছু আইটেম স্ন্যাক্সের জন্য তৈরি করার আছে, আমি সব দেখাবো। এখন আমি আগে চলে যাচ্ছি পুজো দিতে, পয়লা বৈশাখের ভিড়, তারপর আবার ছেলের পুজো, মন্দিরে যাচ্ছি, মন্দিরে প্রচণ্ড ভিড় শুনলাম। চলো সাথে থাকো আর আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তো দেখো আমরা পুজো দিতে চলে এসেছি। এবার আমি এখানে অ্যারারুট নিয়েছি, আমি জাস্ট হাতাতে করে অ্যারারুটটা দিয়ে নেবো, দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো। আমি ব্যাটারটা জাস্ট তৈরি করে নিয়েছি, তারপর ফ্রাই করা শুরু করবো। জাস্ট নর্মাল এক কোট করে ফ্রাই করে আমি রেখে দেবো, কারণ যখন সন্ধেবেলায় আমি এটা করা শুরু করবো তখন অনেকটা টাইম লেগে যাবে, আর গেস্টরা চলেও আসবে। সো আমি সেই জন্য হাফ ভেজে রেখে দেবো ফ্রাই করে। সো দেখো আমার ম্যারিনেশন কমপ্লিট, ব্যাটার রেডি, এখানে আমার তেলও গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দেবো। সো দেখো আমি এখানে পুরো ফ্রাই প্যানে যতটা এটেছে একবারই দিয়ে দিয়েছি, তার কারণ আমার এরকম তিন চারবার করতে হবে, অনেকটা রয়েছে, দেড় কেজির মতন রয়েছে। সো এটা চলছে। সো দেখো নববর্ষ প্লাস ছেলের বার্থডে লাঞ্চের মেনু খুব সাদা মাটাই, কিছুই রান্না করিনি সেরকম, যেহেতু ভেজও পড়ে গেছে তাই জন্য এখানে চিকেন কষা করেছি, সেটাই তুলে নিয়েছি, আর মটন বিরিয়ানি হবে সেটা কিনে আনা হচ্ছে। আর পায়েসটা তুলে রেখেছি, ছেলের পায়েসটা আমি আগে তুলে রেখেছি, এখানে বাকিদের পায়েস সবাই যদিও খাবে না আজকে, মটন বিরিয়ানিটা আসছে। তো বার্থডে বয়ের লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে, এখন আশীর্বাদ পর্ব চলছে, নানু অলরেডি করে নিয়েছে, এবার বাবা করছে, এরপর খাওয়া শুরু হবে। তুলেছি
বাবুজা বাবুজা জিপ টিপ বার করছি, হ্যাঁ হ্যাঁ করে মাথা যা নিচু করেছিস বাবু। ভালোই গানটা হলো, কি সরু কেটেছিস রে। দিচ্ছি দাঁড়াও ওখান থেকে আমি কিন্তু এবার হাওড়া থেকে আবার এই বাড়িতে চলে এসেছি। ওই দিকের বার্থডে সেলিব্রেশন কিন্তু শেষ হয়ে গেছে, এবার এদিকের বার্থডে সেলিব্রেশন আবার স্টার্ট হবে। পার্টে পার্টে ফার্স্ট পার্ট শেষ, সেকেন্ড পার্ট শুরু। তো এইখানে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমি সব দেখাচ্ছি, দেখাবো। তো দেখো এখান থেকে ডেকোরেশন কিন্তু চলছে। এখানে কিছু গিফট ব্যাগ রয়েছে, আর আমাদের ডেকোরেশন বয় দেখো এখানে বেলুনস গুলো লাগাচ্ছে, বেশ লাইটিং হয়েছে এখানে বার্থডে। এখানে দেখো মা কিন্তু চিকেন চাপ বানিয়ে ফেলেছে, একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোরমা। দেখে চিকেন চাপই লাগছে, অসাধারণ কালার এসছে। তো মা কিন্তু দারুণ কুক। আর দেখো এইটা কিন্তু চিকেনটা মা করেছে, স্যালাডও তৈরি হয়ে গেছে। আর কি কি হবে সেগুলো সব দেখাবো, সাথে থাকো আর দেখতে থাকো। সারাক্ষণ কথা বললে হবে না, একটু ক্যামেরার দিকে ফোকাস করো সবাই। এইটাই সমস্যা ওদের, ছবি তুলতে ওদের ভালো লাগে। চল গান কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনার্জি, হ্যাপি বার্থডে টু ইউ। স্কুলে আমরা ব্যানার্জি ওটাও বা হাতে রে, রাইট হ্যান্ডে কাটলে কি হতো? আমাদের হয় না সব বাচ্চা বাড়ি কিন্তু এখন না চুল ছাড়তে হবে না, তখন সেলফি নেবো তখন। হ্যাঁ আমি দাঁড়িয়েই আছি, আমার নাকি আমি আলু মুখে দিয়ে দিচ্ছি, আলু মুখে দিয়ে আছি।